হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিএসসি ইয়ার্ড অফ শেয়ারিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগতম জানাই। আমার এমআর আহমেদ আপনাদেরকে আজকে ডিফারেন্ট একটা ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের কোন সেক্টরটা সামনে ভালো করতে পারে। সো আমরা যদি আমার স্টকে যাই, দেখতে পারবো যে আমাদের এখানে আমাদের স্টক মানে আমাদের সেক্টর অনুযায়ী আমাদের কোন সেক্টরগুলো ভালো করছে, এরকম একটা প্যারামিটার আমরা এখানে দেখতে পাই। সো আমরা এখানে দেখতে পাচ্ছি বর্তমানে সবচেয়ে ভালো অবস্থায় আছে সেক্টর ওয়াইজ লাইফ ইন্স্যুরেন্স, তারপরে ফুড অ্যানালাইট, ফার্মাসিউটিক্যাল, আইটি সেক্টর, ইন্স্যুরেন্স। তো চলুন আমরা আমাদের প্যারামিটারগুলোতে দেখি যে আমাদের নেক্সট লাইফ ইন্স্যুরেন্সের পরে কোন সেক্টরটা আমাদের সামনের দিকে ভালো করতে পারে। সো লাইফ ইন্স্যুরেন্স যেহেতু আমরা দেখছি বর্তমানে, সো লাইফ ইন্স্যুরেন্সে আমাদের প্যারামিটারগুলো দেখে আসি, তারপরে আমরা ক্রোনোলজিক্যালি আমরা 10টা থেকে 12টা দেখবো, খুবই শর্ট একটা ভিউয়ে। সো আমার মনে হয় আপনাদের জন্য এটা খুব ইজি হবে বোঝার জন্য। সো চলুন আমরা ফার্স্টে আমাদের লাইফ ইন্স্যুরেন্সটা দেখি। সো লাইফ ইন্স্যুরেন্স যদি আমরা দেখি, লাইফ ইন্স্যুরেন্স বর্তমানে আমরা আমাদের যদি ফার্স্ট চ্যাপ্টার আমরা দেখি, ফার্স্টের দিকে আমরা দেখতে পাবো যে আমাদের, দেখুন বর্তমানে আমাদের কিন্তু এটা প্রাইস এবং সব রেজিস্ট্যান্স ব্রেক করে সামনের দিকে আছে, এবং আমাদের সবগুলো প্যারামিটারই খুব পজিটিভ দেখাচ্ছে। 1 নম্বর চার্ট, 2 নম্বর চার্টে আমরা দেখুন সবগুলোই কিন্তু তারা একটি বড় একটি মুভ করেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। সো MFIও আমাদের অনেক ভালো পজিশনে আছে এবং সামনের দিকে এটা আরও ভালো করবে। বাট এই মোমেন্টে কোন শেয়ারে আপনি ঢুকবেন সেটা আপনার সম্পূর্ণ নিজস্ব একটি ডিসিশন, নিজের মতো করে দেখে আপনারা ডিসিশন নেবেন। সো এখানে আপনি দেখেন RSI আমাদের স্ট্রেন জোনে আছে, লাইফ ইন্স্যুরেন্সে সব কিছু পজিটিভ, সব কিছু আমরা দেখতে পাচ্ছি পজিটিভ। 4 নম্বর চার্টে আমরা দেখলাম, 4 নম্বর চার্টে আমাদের EMA 200-এর উপরে স্টকাস্টিক RSI এবং সব কিছু আমাদের পজিটিভ। 5 নম্বর চার্টে EMA ক্রসও দেখুন আমাদের খুব ভালো একটি সিগন্যাল দিয়ে সামনের দিকে যাচ্ছে। সো সামনে আরও ভালো করার সম্ভাবনা আছে, এখন কতদিন পর্যন্ত করবে এটা ডিপেন্ড করে মার্কেটের মুভমেন্টের উপরে। এবং লাস্টে আমরা যদি দেখি চমক ক্লাউড 6 নম্বর চার্টে। সো এখানে আমরা লাইফ ইন্স্যুরেন্সটা ডিটেলস আলাপ করলাম না, কারণ এটা অলরেডি ব্রেকআউট করেছে এবং এটা খুব ভালো পজিশনে এই সেক্টরটা কাজ করছে এবং এগিয়ে যাচ্ছে সামনের দিকে। সো ফুড অ্যানালাইট আমরা যদি আসি, ফুড অ্যানালাইট যদি আমরা লিখি, লিখে আমরা ফুড অ্যানালাইট সেক্টরে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর চার্টে চলে যায়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন MA 50 লাইনের দিকে দেখুন, এটা কিন্তু ডাউন ট্রেন্ড এবং এখনও কিন্তু এখানে কিন্তু এই সেক্টরটা কিন্তু আমাদেরকে এখনও কোনো পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে না, সবগুলো নেগেটিভ ভলিউম দেখতে পাচ্ছি আমরা। আমরা যদি সেকেন্ড চার্টে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বুলিঞ্জা ব্যান্ড ডাউন দিকে দেখাচ্ছে এবং বুলিঞ্জা ব্যান্ডের মধ্যে রেখাটাও নিচের দিকে যাচ্ছে, MFI ডাউনওয়ার্ড। আমাদের যদি আমরা এখানে দেখি MACD হিস্টোগ্রামের নিচে আমাদের MACD লাইন, সো এখানে আমরা দেখতে পাচ্ছি না এরকম কোনো পজিটিভ কিছু। 3 নম্বর চার্টে আমরা যদি যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে EMA 200 লাইনের নিচে প্রাইস লাইনটা, সেক্টরের প্রাইস লাইনটা মুভমেন্ট করছে এবং আমাদের কিন্তু RSI স্ট্রেন জোন থেকে কিন্তু RSI পয়েন্টটা নিচের দিকে নেমে আসছে উইক জোনে। ট্রেন্ড স্ট্রেন্থ ইন্ডেক্সও ডাউনওয়ার্ড দেখাচ্ছে এবং ট্রু স্ট্রেন্থ ইন্ডেক্সও কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত পজিটিভ কোনো মুভমেন্টের ইন্ডিকেশন দিচ্ছে না। আমরা যদি 4 নম্বর চার্টে যাই, 4 নম্বর চার্টে দেখতে পাবো যে স্টকাস্টিক RSI এবং স্টকাস্টিক ডাউনওয়ার্ড, ROC আমাদের ডাউনওয়ার্ড দেখাচ্ছে এবং EMA 200 লাইন, যেটা আমাদের সবচেয়ে স্ট্রং লাইন ধরি, যেটার উপরে মুভমেন্ট আমরা পজিটিভ ধরি, সেটাও কিন্তু আমাদেরকে নিচে দেখাচ্ছে। 6 চার্টে দেখুন আমরা, আমাদের কিন্তু দেখুন এখনও কিন্তু ল্যাগিং লাইন আমাদের ক্লাউডের নিচে এবং যেখানে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু বেয়ারিশ ক্লাউড দেখতে পাচ্ছি। সো ফুড অ্যান্ড অ্যালার্ট সেক্টরে এখন পর্যন্ত আমরা কোনো পজিটিভ মুভমেন্টে কিছু দেখতে পাইনি। এরপর যদি আমরা ফার্মাসিউটিক্যালে আসি, ফার্মাতে যদি আসি, ফার্মা সেক্টর যদি আমরা দেখি, ফার্মাতে দেখতে পাচ্ছি আমরা ফার্স্ট চার্টে চলে যাই, ফার্মাও কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে একটু পজিটিভ সাইন দেখতে পাচ্ছি আমরা। ফার্মাতে কিন্তু আমাদের MA 50 লাইনের উপরে কিন্তু আমাদের ক্যান্ডেল এবং প্রাইস, সেক্টরাল প্রাইস লাইন যেটা, সেটা মুভমেন্ট করছে। এবং আমরা সেকেন্ড চার্টে যদি চলে আসি, সেকেন্ড চার্টে দেখতে পাবো যে আমাদের বুলিঞ্জা ব্যান্ডটা কিন্তু এখন পর্যন্ত কোনো এক্স্যাক্ট মুভমেন্ট দেখায়নি, বাট এখানে আমরা MA 52 ডাউন দেখতে পাচ্ছি, একই সাথে MACD যে লাইনটা সেটা কিন্তু আমরা হিস্টোগ্রামের থেকে নিচের দিকে মুভমেন্টের একটি মুভমেন্ট দেখতে পাচ্ছি। আমরা যদি থার্ড চার্টে যাই, থার্ড চার্টে দেখতে পাবো যে আমাদের কিন্তু এখন পর্যন্ত ফার্মাসিউটিক্যাল সেক্টরের যে আমাদের স্ট্রং যে লাইন MA 200 লাইন, সেই লাইনের কাছাকাছি কিন্তু এখন স্ট্রং মুভমেন্টটা থেকে অনেক দূরত্ব বজায় রেখে আগাচ্ছে এবং আমাদের RSI কিন্তু স্ট্রেন্থ জোন থেকে আবার কিন্তু উইক জোনের দিকে মুভ করছে। স্ট্রেন্থ ইন্ডেক্স ডাউনওয়ার্ড এবং ট্রু স্ট্রেন্থ ইন্ডেক্সও কিন্তু আমাদেরকে ডাউনওয়ার্ড দেখাচ্ছে। 5 নম্বরে আমরা যদি EMA ক্রসে যাই, EMA ক্রসটা কিন্তু আমরা দেখতে পাবো যে 16 এপ্রিলের পরে কিন্তু আবার কিন্তু এটা একটা কারেকশনের জন্য নিচের দিকে মুভ করছে এবং এখানে কিন্তু অ্যাট এ টাইম
আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের যে সিসিআই লাইন সেটাও কিন্তু ডাউনওয়ার্ড দেখাচ্ছে। আমরা যদি সিক্সথ ইন্ডিকেটর আমাদের ইচুমকু ক্লাউডে যাই, ইচুমকু ক্লাউড এখন পর্যন্ত আমাদেরকে নেগেটিভ কিছু দেখায়নি, বাট আমাদের এখানে যে লাইনটা হচ্ছে সেটা হচ্ছে ল্যাগিং লাইন, কিন্তু ব্রেকআউট করতে গিয়ে কিন্তু ব্রেকআউট করতে পারেনি, সে ব্যাক করেছে এবং আমাদের কিন্তু বুলিশ ক্লাউড সামনে দেখালো। এখন পর্যন্ত আমাদের যে ইচুমকু ক্লাউডের বেজ লাইন এবং কনভার্সন লাইনের যে পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে কোনো স্পেসিফিক সামনের দিকে খুব বড় একটি মুভমেন্টে দেখায়নি। বাট এখানে আমাদেরকে জাস্ট এই যদি এই চার নম্বর লাইনটা আমরা যদি দেখি যে যে এমএ 200 এবং পাঁচ নম্বর চার্টে যদি আমরা দেখি যে পাঁচ না তিন নম্বর চার্টের ইএমএ 200 লাইন এবং চার নম্বর চার্টের এমএ 200 লাইন, এই দুইটা লাইনের উপরে কিন্তু আমাদেরকে অবশ্যই তাদের সেক্টরের প্রাইস লাইনটা আসতে হবে, নয়তোবা কিন্তু একটা বিগ মুভমেন্টে আমরা কিন্তু স্ট্রং কোনো ধরনের কোনো ইন্ডিকেশন পাবো না। সো এখন আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টর থেকে পজিটিভ কোনো বড় মুভমেন্টে কোনো ইন্ডিকেশন এই উইকে এখন পর্যন্ত আমাদেরকে দেখায়নি। এরপর যদি আমরা আসি আইটি সেক্টরে, আইটি সেক্টর যদি আমরা আবার চলে যাই আমাদের ফার্স্ট চার্টে, আইটি সেক্টরটি একটু দেখি। আইটি সেক্টর আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আইটি সেক্টর আমাদের এমএ 50 যে লাইনটা, এটা কিন্তু এখন পর্যন্ত ওই লাইনের উপরে প্রাইস লাইন ঘোরাঘুরি করছে। বাট আমাদের যেটা হচ্ছে সেকেন্ড চার্টে আমাদের বুলিঞ্জা ব্র্যান্ডও ফ্ল্যাট পজিশনে আছে এবং আমাদের MA5 আপ ট্রেন্ড দেখালেও আমাদের এখন পর্যন্ত MACD কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে ফুল এখন পর্যন্ত ফুল ফেজে উপরে যাওয়ার কোনো ইন্ডিকেশন দেয়নি। দুটো লাইনই MACD হিস্টোগ্রামের উপরে একটা পয়েন্টে মিট করার জায়গা দেখাচ্ছে। সো সামনে এটা কী হবে আগামী চার দিন কি পাঁচ দিন পরে মার্কেটের অবস্থা এবং ইনভেস্টমেন্ট প্যাটার্ন দেখে বোঝা যাবে যে আইটি সেক্টরটা কোন দিকে যাবে। সো একই সাথে আমরা যদি থার্ড চার্টে চলে যাই, থার্ড চার্টে আমরা দেখবো যে এটা কিন্তু অলরেডি একবার ভালো করেছে, আইটি সেক্টর মধ্যে দিয়ে অনেক ভালো করেছে, যার কারণে সেক্টরাল প্রাইসটা কিন্তু আমাদের EMA 200 লাইনের উপরে প্রাইস লাইনটা রয়েছে। এবং সেক্টরাল প্রাইস লাইন থাকলেও আপনারা যদি দেখেন যে ট্রেন্ড স্ট্রেংথ ইন্ডেক্সটা কিন্তু আমাদেরকে একটু ডাউনওয়ার্ড দেখাচ্ছে এবং একই সাথে RSI স্ট্রেন্থ জোনটা থেকে উইক জোনের দিকে যাচ্ছে এবং স্ট্রেন্থ RSI উইক জোনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে RSIটা কিন্তু আমাদের যে কোনো সময় উইক জোনে চলে আসতে পারে। সো এখন পর্যন্ত এখানেও আমরা কোনো পজিটিভ কিছু দেখতে পাচ্ছি না। পাঁচ নম্বরে যদি বলি আমরা, পাঁচ নম্বর এখানে হচ্ছে যে আমাদের ইএমএ ক্রসটা আমরা এখানে দেখলাম যে একটি ইন্ডিকেশন আমরা গত 31 মে 2023 দেখতে পেয়েছি যে এখানে একটি ক্রস ওভার হয়েছে এবং এরপরে কিন্তু মার্কেট আপ হয়ে ওই স্ট্রেন্থটা কিন্তু আইটি সেক্টর ধরে রাখতে পারেনি, তারপর কিছুটা সময় নিচে চলে এসছে। সো এখান থেকে মুভ ব্যাক কতটা করে এটা মার্কেট রানিং অবস্থায় বোঝা যাবে নেক্সট ফিউ উইক্সে। এবং যে ছয় নম্বর চার্ট আমরা দেখি যে হ্যাঁ, এখানে কিন্তু একটা বুলিশ বা ইচুমুখে ক্লাউডে আমাদের বেয়ারিশ বার কমপ্লিট করে, বেয়ারিশ ক্লাউড কমপ্লিট করে তার জন্য নতুন একটি বুলিশ বার দেখা যাচ্ছে এবং আমাদের কিন্তু এখানে ল্যাগিং লাইনটা কিন্তু এখন পর্যন্ত আমাদের প্রাইস লাইন দেখা যাচ্ছে যে এখনো ক্লাউডের উপরে আছে। সো ব্রেকআউট সামনের দিকে আরেকটি সম্ভাবনা থাকতে পারে। সো এখন পর্যন্ত আইটি সেক্টর নিয়ে আমরা এটাই বলতে পারি যে একটা ভাইস ভার্সা অবস্থায় আছে, এটা ব্রেকআউট সামনের দিকে অনেক বড় মুভ বড় স্টাইলেও ব্রেকআউট করতে পারে, আবার এটা সেম পজিশনও স্টে করতে পারে, এটা ডিপেন্ড করে উইকলি আমরা রিভিউ দেখলে বুঝতে পারবো। সো এরপরে যদি আমরা ইন্স্যুরেন্স, যেটা নিয়ে সবারই খুব কিউরিয়াসিটি যে ইন্স্যুরেন্সটা কতখানি কি করবে, যেহেতু লাইফ ইন্স্যুরেন্স ভালো করছে ইন্স্যুরেন্স কত ভালো করতে পারে। সো ইন্স্যুরেন্সের যদি আমরা এমএ লাইন থেকে দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি MA 50 লাইনের উপরে কিন্তু তাদের প্রাইস লাইনটা স্টে করছে। বাট এখানে আমাদের যে এমএ ভলিউমের এমএ 20-50 যে লাইনটা, MA 20 যে লাইনটা ভলিউমের, এটা থেকে কিন্তু আমাদের কিন্তু ভলিউমটা কিন্তু ফুল হচ্ছে না, প্রতিবারই কিন্তু আমাদের এই লাইনটা থেকে কিন্তু নিচে কিন্তু তাদের ভলিউমগুলো থাকছে। সো এখানে কিন্তু আমরা সেকেন্ড চার্টে চলে আসি, সেকেন্ড চার্টে দেখুন আমাদের বুলিঞ্জার ব্যান্ডটা কিন্তু এখন পর্যন্ত কোনো নেগেটিভ পজিটিভ টোন দেখায়নি, বাট বুলিঞ্জার ব্যান্ডের মধ্যে রেখাটা সামনের দিকে থাকলেও বুলিঞ্জার ব্যান্ডের নিচ উপরের রেখা নিচের দিকে এবং নিচের রেখা উপরের দিকে গিয়ে এখানে একটি ফ্ল্যাট একটি পজিশন হওয়ার একটি সম্ভাবনা দেখাচ্ছে। এবং আমাদের MACD-টা যদি আমরা দেখি, MACD কিন্তু দুটো লাইনে কিন্তু আমাদের নিচের দিকে চলে যাচ্ছে এবং আমরা যদি দেখি এখানে কিন্তু হিস্টোগ্রামে আমরা রেড বার দেখতে পাচ্ছি। সো এখানে আমরা যদি থার্ড চার্টে চলে আসি, আমরা থার্ড চার্টে দেখতে পারবো যে হ্যাঁ, ইন্স্যুরেন্স কিন্তু আমাদের MA 200 লাইনটাকে ক্রস আউট করে তারা কিন্তু একটা ভালো স্ট্রং পজিশন নিয়ে সামনে আগালেও এই এই গত কয়েকদিনে কিন্তু গত এক সপ্তাহের ভিতরে কিন্তু সেটা কিন্তু আবার নিচে এসে কারেকশন করে আবার একটু উপরের দিকে যাওয়া মুভমেন্ট করছে। বাট আমরা যদি RSI সাইড থেকে দেখি, RSIটা কিন্তু দেখতে পাবেন যে আমাদের কিন্তু একটি বুলিশ অথবা স্ট্রেন্থ যে জোনটা, এই জোনটা থেকে বেরিয়ে কিন্তু সে উইক জোনের দিকে মুভ করছে, একই সাথে স্ট্রেন্থ ইন্ডেক্সটাও কিন্তু নিচের দিকে যাচ্ছে। সো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটু সময় এখানে স্টে করা অথবা কারেকশনের একটু সময় এখানে থাকতে পারে।
94 চার্টে যদি আমরা আসি, 94 চার্টে আমাদের স্টকাস্টিক আরএসআই এবং স্টকাস্টিক যদি আমরা দেখি, সেটাও কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত কোনো বড় মুভ ব্যাকের কোনো ইন্ডিকেশন দেয়নি। এবং আমরা আরওসি যদি দেখি, আরওসি কিন্তু ডাউনওয়ার্ড দেখাচ্ছে। আমরা ইএমএ ক্রসে যদি যাই, ইএমএ ক্রসে দেখুন আমাদের কিন্তু এখান থেকে কিন্তু একটি বড় মুভমেন্ট নিয়ে এখন কিন্তু আবার ফ্ল্যাট একটি পজিশন দেখাচ্ছে। এবং সিক্সতে যদি আমরা চলে আসি, সেটা হচ্ছে আমাদের ইচমকু ক্লাউড। ইচমকু ক্লাউডের ল্যাগিং লাইন কিন্তু এখনো ক্লাউডের উপরে ব্রেকআউট করেও কিন্তু এখন ওই পজিশনটাতে মুভমেন্ট করছে, বাট এখনো তারা সামনের দিকে মুভ করার কোনো ইন্ডিকেশন না দিলেও এখানে একটি পজিশনে যারা আছে, যেটা ভালো একটি পজিশন। এবং একই সাথে আমাদের সামনের দিকে বুলিশ ক্লাউডটাও স্টে করছে ফ্ল্যাট পজিশনে, এবং ল্যাগিং লাইন এবং কনভার্সন লাইনের ভিতরে একটি গ্যাপ নিয়ে তারা আগাচ্ছে। বাট এখানে আমরা এমএসিডি কিন্তু আমাদের একটি ইন্ডিকেশন দিচ্ছে যে আরও কিছুটা সময় এখানে থাকার অথবা একটু কিছু সময় কারেকশন হওয়ার। এটা আমি বলছি সেক্টরের কথা, কোনো পার্টিকুলার শেয়ারের কথা না, সেক্টরটা আমাদেরকে এরকম একটি ইন্ডিকেশন দেখাচ্ছে। এখন কোনো একটা সেক্টর যদি খারাপও করে, সেই সেক্টরে কিছু কিছু শেয়ার কিন্তু ভালো করে, তখন আপনারা সেই ইন্ডিভিজুয়াল সেক্টরের সেই শেয়ারটার ইন্ডিকেটর নিয়ে আপনাদেরকে দেখতে হবে। সো এরপরে চলে আসি ফুয়েল অ্যান্ড পাওয়ারে। ফুয়েল অ্যান্ড পাওয়ারে যদি চলে আসি, সো ফুয়েলে আমরা যদি দেখি, আমরা কিন্তু ফুয়েলে এখন পর্যন্ত ওরকম কোনো ইন্ডিকেশন দেখতে পাচ্ছি না। ফুয়েলে আমরা এক নম্বর চার্ট, দুই নম্বর চার্ট, আমরা শুধুমাত্র এখন একটু দেখি যে কোথায় আমরা কোনো পজিটিভ কিছু পাই কিনা। তিন নম্বর চার্ট আমরা দেখলাম, তিন নম্বর চার্ট, এবং দেখুন আমরা এখন পর্যন্ত ফুয়েল সেক্টরে কোনো ধরনের কোনো পজিটিভ ইন্ডিকেশন দিয়ে পাইনি। সবগুলো কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে আমরা একটি ফ্ল্যাট অথবা ডাউনওয়ার্ড কারেকশন মোডে আছে। সো এখন পর্যন্ত ফুয়েল সেক্টরে আমরা কিছু দেখতে পাচ্ছি না। ইঞ্জিনিয়ারিং সেক্টর আসুন তাহলে। ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে আমার কাছে অনেকেই অনেক কোয়েরি করেছে যে এই সেক্টরটা কেমন করতে পারে। সো তাদের জন্য একটা গুড নিউজ, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের খুব ভালো একটি মুভমেন্ট নিয়ে সামনের দিকে আগাচ্ছে, এবং প্রবাবলি এটা সামনে রুল করার একটি সম্ভাবনা আছে। কারণ আমরা যদি জেনারেল চার্ট থেকে দেখি, দেখুন এটা কিন্তু একটা মুভমেন্ট করেছে সামনের দিকে এগিয়ে যাওয়ার, এবং এখানে কিন্তু দেখুন আমাদের যে MA20 লাইন, যেটা ভলিউম বাড়ে, সেটা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট টাচ করে সামনের দিকে আগাচ্ছে। এবং যদি আমরা সেকেন্ড চার্টে যাই, সেকেন্ড চার্ট অনুযায়ী বুলিঞ্জার ব্যান্ডটা কিন্তু আমাদেরকে এখানে একটি পজিটিভ ইন্ডিকেশন দিচ্ছে, এবং এখানে কিন্তু বুলিঞ্জার ব্যান্ডের এমএ লাইনটা উপরের দিকে, এবং এখানে আমাদের বুলিঞ্জার ব্যান্ডের উপরের লাইনটা উপরে, এবং নিচের লাইনটা এখন পর্যন্ত কোনো মুভমেন্ট নেয়নি। MFI খুব ভালো পজিশনে আছে, 55 সেক্টরাল মুভমেন্ট, এবং এখানে আমাদের MACDও কিন্তু দেখা যাচ্ছে যে রেড বার্ড, যেটা হিস্টোগ্রামের উপরে, এবং এটা মুভ ব্যাক করার একটি পজিশন নিচ্ছে। তিন নম্বর চার্ট যদি আমরা দেখি, তিন নম্বর চার্টে আমরা যদি দেখি আরএসআই, আরএসআইটা দেখুন আমাদের কিন্তু অনেকদিন ধরেই কিন্তু এটা স্ট্রেংথ জোন নিয়ে কিন্তু সামনের দিকে আগাচ্ছে, এবং সেটা আবার সামনের দিকে পজিটিভ একটি ইন্ডিকেশন দিচ্ছে। আরএসআই ট্রেন্ড স্ট্রেংথ ইন্ডেক্স পজিটিভলি সামনের দিকে আগানো ইন্ডিকেশন দিচ্ছে। ট্রু স্ট্রেংথ ইন্ডেক্স ফ্ল্যাট অবস্থায় আছে। চার নম্বর ইন্ডিকেশনে যদি আমরা যাই, স্টকাস্টিক আরএসআই এবং স্টকাস্টিক দুটোই কিন্তু পজিটিভলি সামনের দিকে আগাবে, এরকম একটি ইন্ডিকেশন দিচ্ছে। আরওসি এখন পর্যন্ত ফ্ল্যাট অবস্থা থাকলেও আমরা যদি দেখতে পারি যে আমাদের এখানে EMA 200 যে লাইন, লাইনের উপরে কিন্তু অলরেডি গত 10 মে এই প্রাইস লাইনটা কিন্তু উপরে চলে এসে এখানে কিন্তু স্টে করছে। সো এখানে কিন্তু আমাদের সেক্টরাল বলতে, এখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টরে 135 পয়েন্ট হচ্ছে গিয়ে আমাদের নেক্সট ব্রেকআউট অথবা রেজিস্ট্যান্সের জায়গাটা আমাদেরকে ব্রেক করতে হবে। এটা যদি ব্রেক করতে পারে তাহলে পজিটিভলি সামনের দিকে গিয়ে আমরা সামনে আরেকটি পয়েন্ট পাবো 141। সো আমাদের আগে 135টা ব্রেক করুক, ওটাতে আমরা আগে বেশি কনসেন্ট্রেট করি। সো এরপরে আমাদের 5 নম্বর লাইন, যেটা দেখুন ইএমএ ক্রস, যেটা আমাদেরকে সবচেয়ে পজিটিভ ইন্ডিকেশন দিচ্ছে। ইএমএ ক্রসটা আমাদেরকে কিন্তু এখানে কিন্তু গত 9 মে এই যে ক্রস করে সামনের দিকে পজিটিভলি আগালো, এই ইএমএ ক্রসের 9 দিনের এবং 26 দিনের যে লাইনটা, এই লাইন দুটা কিন্তু একটি ডিস্টেন্স নিয়ে সামনের দিকে আগাচ্ছে। সো যেটা আমাদেরকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ার গ্রোথের একটি পজিটিভ ইম্প্যাক্টের একটি সম্ভাবনা দেখাচ্ছে। একই সাথে সিসিআই যদি আমরা দেখি, সিসিআইও কিন্তু সামনের দিকে আমাদেরকে পজিটিভ একটি মুভমেন্ট দেখাচ্ছে। সো 6 নম্বর চার্ট আমরা যদি ইচমুখ ক্লাউডে যাই, ইচমুখ ক্লাউডে অলরেডি সেক্টরের যে ক্লাউড, সেই ক্লাউডে কিন্তু সে কিন্তু ব্রেকআউট করেছে, এবং এই পজিশনটাতে সে কিন্তু সামনের দিকে আগানো একটি পজিশন নিচ্ছে। একই সাথে আমাদের বুলিশ ক্লাউড আমরা সামনে দেখতে পাচ্ছি, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের কনভার্সন লাইন এবং বেজ লাইনের যেটা কম্বিনেশন, সেখানে কিন্তু পজিটিভ সামনের দিকে আগানোর একটি মুভমেন্ট দেখতে পাচ্ছি। যেহেতু আমাদের নিচের যে লাইনটা, এটা কিন্তু উপরের দিকে একটি মুভ করছে, এবং উপরের লাইনটা ফ্ল্যাট অবস্থা আছে। সো এখান থেকে উপরের দিকে মুভমেন্ট করার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং আজকে লাস্ট যেটা আমরা দেখবো, সেটা হচ্ছে আমাদের টেক্সটাইলের পর আমরা মিসেলেনিয়াসটাও দেখবো, যেহেতু অনেকে মিসেলেনিয়াস সেক্টর নিয়ে অনেক ধরনের কোয়েরি থাকে। সো টেক্সটাইল সেক্টর আমরা ফার্স্ট চার্টে চলে যাই। এখন পর্যন্ত আমরা টেক্সটাইল সেক্টর দেখতে পাচ্ছি যে কিছুটা সময় ভালো করলো, এখন আবার একটি ফ্ল্যাট পজিশনের সামনের দিকে আগাচ্ছে। এবং আমরা ভলিউম ইএমএ কিন্তু এখন পর্যন্ত ভলিউমের যে MA20 লাইন বার, ও সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত অতটা পজিটিভলি আগাচ্ছে না।
দুই নম্বরে আমরা যদি দেখি যে আমাদের বুলিঞ্জার ব্র্যান্ড ফ্ল্যাট পজিশনে আছে, এমএসআই এমএফআই আমাদের নিচের দিকে, আমাদের এমএসসিডি এখন পর্যন্ত ডাউন মোডে আছে, এবং তিন নম্বর চার্ট আমাদের MA200 লাইন যেটা, সেটা থেকে কিন্তু আমাদের সেক্টরাল প্রাইসটা কিন্তু ডাউন আছে। সো এই জায়গাটাতে আমাদেরকে স্ট্রং কোনো মুভমেন্ট বোঝা যাবে না, যখনই MA200 লাইনটাকে ক্রস করে উপরের দিকে স্টে করবে তখনই আমরা একটি পজিটিভ একটি আইডিয়া নিতে পারি যে হ্যাঁ এখন এই সেক্টরটা সামনের দিকে যাবে এবং সেটা একটি ভালো করার একটি সম্ভাবনা আছে। RSI স্ট্রেন জোন থেকে উইক জোনের দিকে আগাচ্ছে, ট্রেন্ড স্ট্যান্ড ডাউনওয়ার্ড। সো এখন পর্যন্ত আমরা আসলে পাঁচ নম্বর চার্টটা একটু দেখে নিই, দেখুন এখন পর্যন্ত আমাদের EMA ক্রসও কিন্তু ডাউনের দিকে একটু কারেকশনের মুভ দেখাচ্ছে, CCI ডাউন দিকে। সো এখন পর্যন্ত টেক্সটাইলে আমরা এখনো কোনো ওরকম কোনো মুভ ব্যাকের কোনো অপশন দেখতে পাচ্ছি না। টেক্সটাইলের পরে যদি আমরা মিসেলেনিয়াস, আজকে লাস্ট যেটা আমরা দেখবো ভিউটা, মিসেলেনিয়াসে যদি আমরা যাই, মিসেলেনিয়াসে আমরা এক নম্বরে যদি যাই, মিসেলেনিয়াস দেখুন আমাদের কিন্তু এখন পর্যন্ত আমাদের MA15 নিচে কিন্তু প্রাইস লাইনটা আছে, যেটা আমাদের জন্য এখন পর্যন্ত কোনো পজিটিভ ইন্ডিকেশন না। দুই নম্বরে আমরা যদি যাই, বুলিঞ্জার ব্যান্ড ডাউনের দিকে, MACD ডাউনের দিকে কারেকশন হচ্ছে, এখন কতটুক সময় কারেকশনের মুভ ব্যাক করে সে সময় মার্কেটে আদার ইন্ডিকেটর এবং ইনভেস্টমেন্ট প্যাটার্ন দেখে বুঝতে হবে সেক্টর কতটা ভালো করবে। তিন নম্বর যদি আমরা যাই, তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে MA200 লাইন থেকে অনেক নিচে প্রাইস লাইন আছে সেক্টরের প্রাইস। চার নম্বর আমরা যদি EMA200 যে প্রাইস লাইন, EMA200 এর প্রাইস লাইন থেকে আমাদের প্রাইস অনেক নিচে আছে সেক্টরাল প্রাইস, এবং স্টকাস্টিক RSI এবং স্টকাস্টিক দুটোই আমাদের একদম রেঞ্জের থেকে নিচে মুভমেন্ট করছে ফ্ল্যাট ভাবে। পাঁচ নম্বরে আমরা যদি যাই, EMA ক্রসটা আমরা দেখুন, EMA ক্রসটা কিন্তু কমপ্লিটলি ডাউনওয়ার্ড দেখাচ্ছে, বাট মেবি ইট উইল কাম ব্যাক উইথ এ ইউ শেপ, বাট এটা আমাদেরকে একটু সময় দিয়ে দেখতে হবে। ছ নম্বরে যদি আমরা যাই, চমুক ক্লাউডে এখনও কিন্তু ব্যারিশ ক্লাউড দেখাচ্ছে। সো আমাদের একটি নর্মাল ভিউ থেকে আমরা যদি দেখি, সো এখন আমাদের সামনের দিকে মুভমেন্ট করা যদি আমরা দেখি, সেক্ষেত্রে IT সেক্টর, আমরা ইন্স্যুরেন্সে এখন পর্যন্ত কোনো হাই ধরনের মুভমেন্ট দেখতে পাইনি, ফুয়েল অ্যান্ড পাওয়ারও পাইনি, বাট ইঞ্জিনিয়ারিং সেক্টরটা আমাদের সামনের দিকে খুব ভালো মুভ ব্যাক করতে পারে, মিসেলেনিয়াস আমরা এখনও পাইনি। সো নেক্সটে আমাদের ইনশাল্লাহ ইঞ্জিনিয়ারিং সেক্টর, IT সেক্টর, ইন্স্যুরেন্স এবং ফার্মা কেমিক্যালস, এই কয়টা সেক্টরের দিকে আমরা চোখ রাখতে পারি। এই সেক্টরের যদি ফুল মুভব্যাক নাও করে, সেক্ষেত্রে এইসব সেক্টরের কিছু কিছু শেয়ার খুব খুব ভালো করবে, এটাই আমার অবজারভেশন থেকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। ভিডিওটা একটু বড় হলো, বাট আপনারা দেখলে হয়তো উপকৃত হবেন। আর আমরা কোনো পার্টিকুলারলি কোনো শেয়ারকে আপনাদের শেয়ার বাই সেল করার জন্য আমরা কোনো ধরনের কোনো ভিডিও বানাই না, অথবা মার্কেটে কোনো প্যানিক দেওয়ার জন্য না, আমরা শুধুমাত্র আমাদের অবজারভেশনগুলো শেয়ার করি। যখন মার্কেট যখন ভালো হয় তখন সবাই বলে যে মানুষদেরকে খুঁজে পাওয়া যায় কথা বলা, যখন খারাপ হয় তখন কাউরে খুঁজে পাওয়া যায় না। খারাপ হলে ভাই যখন কথা বলে তখন তো আপনারাই বলেন যে ভাই আপনারা এত কথা বলেন কেন, যখন আপনারা আমাদের ভিডিও শুনতে চান না, আমাদের কথা শুনতে চান না। এখন যখন আবার ভালো হয় তখন আবার বলেন যে খারাপ হলে ওদের কথা শুনতে পাওয়া যায় না। সো আপনারা আপনাদের কমেন্টটাকে ঠিক করেন যে আপনারা কী ধরনের কমেন্ট করবেন কোন ক্ষেত্রে, আর পার্টিকুলার কোনো শেয়ারের জন্য আমরা আপনাকে রিকমেন্ড করবো না। আমি সবসময় আপনাদের সাথে আমাদের ভিডিওতে ইন্ডিকেটর শেয়ার করি, আমাদেরও ইন্ডিকেশনে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা কমেন্টে শেয়ার করেন যে ভাই এই জায়গাটাতে মনে হয় ভুল হয়েছে। সো উই অল ক্যান কাম অন এ অন এ সেম ব্যাকগ্রাউন্ড অ্যান্ড উই ক্যান ডিসকাস অ্যান্ড উই ক্যান রেক্টিফাই আওয়ার সেলফ ইফ ইউ ওয়ান্ট টু, ঠিক আছে? সো এইখানে আসলে কোনো ধরনের কোনো দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই। ভালো থাকবেন, আপনাদের আগামী দিনটি শুভ হোক, সবাই শেয়ার মার্কেটে প্রফিট করুক, এই শুভকামনা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।